দর্শক ডিবি সিলেকশন এক্সপ্রেস আজ আছে বাগেরহাট এক আসনে সেখানে আছেন সহকর্মী দাউদ খান সরাসরি চলে যাচ্ছি তার কাছে মোহাম্মদ আনিসুর রহমান আপনার কাছে আমরা প্রথমে জানতে চাই যে আগামী দাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে জাতীয় পার্টি জনসম্পৃক্ততাই আসলে এই আসনে কাজ আসলে ফকিরহাট মোল্লাহাট চিতলমারি বাগেরহাট এক আসন দলিত এলাকা এখানে বারবার সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে আওয়ামী লীগই বারবারই জয়ী হয় কিন্তু মহাজোট হওয়ার পরে আমাদের জাতীয় পার্টি আমরা তাদের একাত্মতা ঘোষণা করে এলাকার উন্নয়নগত শিক্ষা খাতে খাতে প্রথমে আমরা একটু দুঃখ প্রকাশ করছি যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের প্রচার সেটি কিছুটা বিঘ্ন ঘটেছিল তবে আমরা আবারও জাতীয় পার্টির যিনি নেত্রী রয়েছেন নেতৃবৃন্দ রয়েছেন অর্থাৎ আনিসুর রহমান আমরা তার কাছ থেকে যে প্রশ্নটিতে আসলে ছিলাম আপনি বলছিলেন যে উন্নয়ন এই আসনটিতে আসলে হয়নি কেন মনে করছেন কি কি উন্নয়ন হয়নি আর কি কি উন্নয়ন দরকার আসলে সবচেয়ে বড় কথা উন্নয়নের প্রথম ধাপ হচ্ছে নিজস্ব সত্তা নিয়ে বেঁচে থাকা মানুষের নিজস্ব স্বাধীনতা যেটা আমি উপলব্ধি করি আসলে মানুষের খুবই কমতি রয়েছে যেমন মানুষ সৎ কোনো সৎ সাহসে সৎ ইসে কথা মানে সঠিক কথাটা বলতে গেলে নানা রকম বিপরীত এখন এমনভাবে দলীয়করণ হয়েছে যেখানে প্রশাসনিক দলীয়করণ তৃণমূলের রাজনৈতিক চুটকে মাস্তানের যে আবির্ভাব এতে সাধারণ মানুষ যারা মানসন মাত্রমর্যাদা নিয়ে বেঁচে থাকে তাদের খুবই অসুবিধা হচ্ছে মানে সঠিক কথা প্রয়োগ করতে তারা পারছে না আপনাদের নেতাকর্মী কিংবা তৃণমূলে যারা আপনাদের কর্মী রয়েছেন তারা কি আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে চায় কিনা কিংবা নির্বাচন তো একটু উৎসবমুখর পরিবেশে হয় সবাই কি আসলে নির্বাচন আসলে বিষয় যে গত যে দুটো নির্বাচন 14 এবং 18 এই দুটো 18 নির্বাচনে আসলে সাধারণ মানুষের ভোট অধিকারে তারা দিতে পারেনি বলে চলে দিতে পারেনি যে কারণে তাদের ভোট সাধারণ মানুষের এখন ভোট দিতে গেলে কেমন অনাগ্রহ তারা সঠিক হবে কি হবে না দিতে পারবে কি পারবে না এ নিয়ে মানুষ আতঙ্কগ্রস্ত কিন্তু যদি সঠিক নির্বাচন হয় যদি মানুষ সঠিকভাবে ভোট আমি আশা করি আগামীতে সৎ সাহসী এবং যোগ্য নেতৃত্ব মানে সদয় সর্বজনীন আসন পাবে খুব সংক্ষেপে যদি বলতেন যে জাতীয় পার্টির কোনো বিভাজন আছে কিনা না জাতীয় পার্টির ভিতরে কোনো বিভাজন নাই এখানে আমাদের দলীয় চেয়ারম্যান জিএম কাদের যাকে মনোনয়ন দিবেন আমরা সবাই শতভাগ তার পক্ষে কাজ করব যে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এই ছিল এখনকার মতো দুপুর 2টায় আমরা আবারও হাজির হব অন্য কোন রাজনৈতিক দলে তাদের নির্বাচনী ভাবনা জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তারা কিভাবে কাজ করছে সেই প্রস্তুতির খবর জানাতে সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন